দাঁড়িয়ে রয়েছি আমি উত্তর চন্দননগরের আরেকটি নামী পুজো কুণ্ডুঘাট দালানের এই দাঁড়িয়ে আছি চন্দননগরের একটি ব্লকবাস্টার পুজো বেশোহাটা সর্বজনীনের 75 বছরের উৎসব। গুড মর্নিং মাই ডিয়ার ভিউয়ার্স, সুস্বাগতম চন্দননগর জগদ্ধাত্রী উৎসব 2024-এ। এই ভিডিওতে আমি দেখাবো চন্দননগর জগদ্ধাত্রী উৎসবের বিভিন্ন নামী যে পুজো আছে সেই সমস্ত নামী পুজোগুলো প্রস্তুতি পর্বে কী অবস্থায় আছে, আপনারা সেখানে কীভাবে পৌঁছবেন এবং মোটামুটি কী থিম হতে চলেছে, তো সঙ্গে থাকুন এই ভিডিওটায়। আমি এখন আছি হেলাপুকুর ধারে। হেলাপুকুরের মা এবার সেজে উঠবেন সেনকো জুয়েলারির গয়নায়, আর গৌরাঙ্গ কুইলা তৈরি করবেন জলছবি তার মণ্ডপে। চলুন এইবার মণ্ডপেই এবার দেখা যাক কী অবস্থা। তো এই দেখুন, পুজো মাত্র 5 দিন দেরি হলেও মাতৃমূর্তি এবং মণ্ডপ এখনও তৈরি অনেকটাই বাকি, কিছুটা শুরু হয়েছে ভাবনার প্রতিফলন। দেখতেই পাচ্ছেন বহু রকম জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। বহু ফুল এবং সেই জাতীয় জিনিস, প্লাস্টিকের তৈরি জিনিস নিয়ে আসা হয়েছে, কিছু স্ট্রাকচার্স তৈরি করা হয়েছে হাতের মতো দেখতে, বাট এখনও অবধি কোনো এক্স্যাক্ট কিছু বোঝা যাচ্ছে না, যেটা হয়তো ষষ্ঠীর দিন গিয়েই পরিপূর্ণতা পাবে। এই দেখুন এখানেও স্ট্রাকচার্স তৈরি করা হয়েছে, বাট এনারা চিরকালই খুব ভালো মণ্ডপ তৈরি করেন। এরপরের পুজো 55তম বর্ষে বড় কালীতলা সর্বজনীন। দেখুন এবার এদের থিম হচ্ছে ছোটা ভীম, আর ছোটা ভীমেরই একটা প্রাসাদের আদলে তৈরি হবে হচ্ছে এই বড় কালীতলার মণ্ডপ। এই হচ্ছে অবস্থা এখন বড় কালীতলার। প্রধান আকর্ষণ হচ্ছে জলের ওপরে এই ব্রিজটাই, দেখুন ব্রিজ তৈরি হচ্ছে আর পেছনে তৈরি হচ্ছে মণ্ডপ। তো 55 বছরে এবারে দুর্দান্ত একটা থিম এনারা বেছেছেন, সেটা হচ্ছে এই ঢোলকপুরের ছোটা ভীম। তো আপনারা আসুন, চন্দননগর স্টেশন থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 1.5 কিলোমিটার। এটা হচ্ছে জিটি রোডের ওপরে লক্ষ্মীগঞ্জ বাজারের মণ্ডপ 55তলা। এটা হচ্ছে জিটি রোডের ওপরে কিছুটা এই তালডাঙার দিকে এগিয়ে এসে দেখুন ভেতরে মণ্ডপ তৈরির কাজ চলছে, অসাধারণ সজ্জা তৈরি হচ্ছে, কিছুটা জালের কাপড়ের উপরে এরকম কাজ এবং দারুণ ভাবে এরকম ফুল নকশা দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। যখন তৈরি হয়ে যাবে দুর্দান্ত লাগবে। তো 55তলা, এটা হচ্ছে চন্দননগর স্টেশন থেকে অ্যারাউন্ড ওই 2 কিলোমিটার 2.2 কিলোমিটার দূরে চিঠি রোডের ওপর বাঁ দিকে। দেখে নেওয়া যাক মাতৃমূর্তি। চন্দননগরের মাতৃমূর্তির ক্ষেত্রে খুব একটা চেঞ্জেস দেখা যায় না, মুখটা ঢাকা রয়েছে মায়ের তাই পুরোটা দেখানো যাচ্ছে না। মণ্ডপ হিসেবে অসাধারণ মণ্ডপ তৈরি করেছেন এনারা। 55তলা সর্বজনীনের মণ্ডপ। দাঁড়িয়ে রয়েছি আমি উত্তর চন্দননগরের আরেকটি নামী পুজো কুণ্ডুঘাট দালানের এই মণ্ডপে। তো এখানে আসতে গেলে আপনাদের চন্দননগর স্টেশন থেকে এটা 3 কিলোমিটার দূর জিটি রোড থেকে, তালডাঙার দিকে যেতে জিটি রোড থেকে আপনাদের ডান দিকে ঢুকতে হবে 55তলাটা পেরিয়েই। তো এখানে আসুন, এনারা এবারে ফুটিয়ে তুলছেন গতি, সময়ের গতির যে বিভিন্ন নামী যে ইভেন্টসগুলো সেগুলো নিয়েই এবারে এনাদের মন্দির। এবারে এনাদের থিম হচ্ছে গতি, সময় কীভাবে এগিয়েছে সেইটাই ফুটিয়ে তোলা হয়েছে কুণ্ডুঘাট দালানের এই পুজো মণ্ডপে। একের পর এক শাল দিয়ে তাতে যে সমস্ত ঘটনাগুলো মেমোরেবল সেইগুলোকে লেখা হয়েছে, যেমন 1774-এ জিপিও ক্যালকাটা, 1860-তে পোস্টাল ম্যানুয়াল পাবলিশ, তো এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট ঘটনা লেখা হয়েছে। আর একটু ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি কুণ্ডুঘাট দালানের এবারে পুজো, উত্তর চন্দননগরের আরেকটি নামী পুজো কুণ্ডুঘাট দালান, তাদের এবারের থিম হচ্ছে গতি। একটা বিরাট লেটার বক্স এখানে তৈরি করা হয়েছে দেখুন, অত্যন্ত সুন্দরভাবে। সময়ের নিরন্তর গতিময়তাকে দেখাবার জন্যে এনারা তুলে ধরেছেন বিভিন্ন রকম ঘড়ির অবয়ব, যে সময়কে থামিয়ে রাখা যায় না সব কিছু থেমে থাকলেও। সামনে যাই মাতৃমূর্তি দেখার জন্যে,
সাবেকি মাতৃমূর্তি ডাকের সাজের যেরকম হয়ে থাকে চন্দননগরে, খুবই সুন্দর মাতৃমূর্তি। পরের পুজো পোড়ো কালীতলা থেকে একটুখানি এগিয়ে এই পোড়ো থানা, যেখানে এই পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, আর এই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখুন এদিকে তুলসী মঞ্চ থেকে নিয়ে আর ভেতরের ঠাকুর দালান সবটাই রয়েছে এই জমিদার বাড়ির মধ্যে। তো এইটা বড় কালীতলা থেকে খুব কাছে জিটি রোডের ওপরে অন্য আরেকটি নামী পুজো উত্তর চন্দননগরের। এই ঠাকুর দালান এবং অন্যান্য ভেতরের বাড়ির তৈরির কাজ চলছে এখনো, যদিও অনেকটাই বাকি, কিন্তু আপনারা যখন আসবেন তখন পুরোপুরি তৈরি হয়ে যাবে। শেষ করব দক্ষিণ চন্দননগরের একটি ব্লকবাস্টার পুজোর ভেতর থেকে। এটি হচ্ছে বেশুহাটা বারোয়ারির পুজো, যাদের এবারে 75 বছরের উদযাপন। তাদের এই প্যান্ডেল দেখিয়েই শেষ করব হচ্ছে এই পুজো প্রস্তুতি পর্বের এই ভিডিও। তো দেখুন স্বাধীনতার যে ইতিহাস তার উপরেই এই মণ্ডপ তৈরি হয়েছে। ক্ষুদিরাম বসু, জীবন ঘোষাল, প্রফুল্ল চাকি, প্রত্যেকের ওপরে একটি করে ফলক, দুর্দান্ত থিমের ওপরে মণ্ডপ, সামনে চরকা, তার সুতো। মানকুণ্ডু স্টেশন থেকে এই জায়গাটা মাত্র 1.3 কিলোমিটার্স দূরে স্ট্র্যান্ড রোডের ওপরে। সামনে এগিয়ে যাব, মাতৃমূর্তি অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। মুখটা ঢাকা রয়েছে, এই হচ্ছে মাতৃমূর্তি। চন্দননগরের অন্যতম একটি উঁচু মাতৃমূর্তি এখানে তৈরি হয়। 75 বছরের উদযাপন, ব্লকবাস্টার পুজো।